আসসালামু আলাইকুম। এই মুহূর্তে পাওয়া সর্বশেষ বিশ্ব সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে জেনে নেওয়া যাক কি থাকছে এখনকার সংবাদে। লভিভের বিমানবন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। পশ্চিমাদের শত শত বিমান জব্দ করলেন পুতিন। জেলেনস্কির জন্য শান্তিতে নোবেল চাই পশ্চিমারা। চীন রাশিয়ার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে ওয়াশিংটন। ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটোই দায়ী বলল চীন। এবং সর্বশেষ থাকছে ইউরোপীয় ইউনিয়নে যোগদান থেকে পিছু হটবে না ইউক্রেন। ইউক্রেন এবং রাশিয়ার সংঘাত যখন তুমুল পর্যায়ে রয়েছে তখন বিশ্বকে দুই ভাগে ভাগ করতে মরিয়া হয়ে উঠেছে আমেরিকা সহ অন্যান্য দেশগুলো। আমেরিকার যাওয়া শব্দের জন্য আমেরিকার সঙ্গে যোগ দেয় এবং রাশিয়াকে একঘরে করে দেওয়া হয়। কিন্তু বাস্তবতা বলছে আমেরিকা ইউরোপে ছাড়া আমেরিকার পক্ষে কথা বলার মতো আর কেউ নেই। এমনকি এশিয়ার বিশ্বস্ত বন্ধু ভারত আমেরিকার পক্ষ ছেড়ে রাশিয়ার পক্ষেই অবস্থান নিচ্ছে। এমন পরিস্থিতিতে ভারত সফরে যাচ্ছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী, কারণ মনে করে ভারতকে যদি সাথে রাখা যায় তাহলে ভূ রাজনীতিতে অনেক এগিয়ে যেতে পারবে এশিয়ার এই পরাশক্তি চীন। তবে সহজেই মাথা নত করবে এমনটা ভাবা ঠিক হবে না, কারণ চীনের সাথে দীর্ঘ সীমান্ত বিভাগ রয়েছে ভারতের। যদিও এই জায়গাগুলো একসময় চীনের অংশ ছিল, তবে বহু বছর আগে ভারত সেটা দখল করে নেয়, আর সেই দখল করা অংশগুলো আবার ফেরত পেতে চায় চীন। কিন্তু সেটা কি এত সহজে দিয়ে দিবে ভারত? সেজন্য চীন এবং ভারতের হাতে হাত মেলানো অনেকটা দুঃস্বপ্নের মতো। তারপরেও ভূ রাজনীতির ক্ষেত্রে ভারত, চীন এবং পাকিস্তান যদি একই সুতায় গাঁথা হয়ে থাকে তাহলে আমেরিকার পরাজয় ছাড়া অন্য কোনো বিকল্প নেই। আপনারা কি মনে করেন, ভূ রাজনীতির ক্ষেত্রে রাশিয়ার সঙ্গে ইতোমধ্যে সংহতি প্রকাশ করেছে ভারত, সমর্থন জানাচ্ছে পাকিস্তানও, সমর্থন জানাচ্ছে, নতুন করে কোনো জোট গঠনের সম্ভাবনা রয়েছে ভারত পাকিস্তান চীন ও রাশিয়া মিলে? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টসে লিখে যাবেন। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন, এখন বিস্তারিত। তার আগে ভিডিওটিতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। লভিভে বিমানবন্দরে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা। ইউক্রেনের পশ্চিমাঞ্চলীয় শহর লভিভের একটি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। শুক্রবার সকালের দিকে বিমানবন্দর এলাকায় অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লভিভের মেয়র আন্দ্রিয়ে সাধোভি রয়টার্সকে জানিয়েছেন, রুশ বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় বিমানবন্দরের উড়োজাহাজ, রক্ষণাবেক্ষণ ভবনসহ সংলগ্ন কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে কেউ হতাহত না হলেও শুক্রবারের এই হামলায় উদ্বেগ প্রকাশ করেছে ইউক্রেনের সরকার ও তাদের মিত্র দেশসমূহ, কারণ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এতদিন পর্যন্ত এই শহরটিকে নিরাপদ বলে মনে করা হচ্ছিল। দেশটির পূর্ব ও দক্ষিণাঞ্চল থেকে লাখ লাখ মানুষ বর্তমানে লভিভের বিভিন্ন শরণার্থী শিবিরে আশ্রয় নিচ্ছেন। পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোকে কেন্দ্র করে 2008 সাল থেকে দ্বন্দ্ব চলছে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে। ওই বছরই ন্যাটো সদস্যপদের জন্য আবেদন করেছিল ইউক্রেন। সম্প্রতি দেশটিকে পূর্ণ সদস্যপদ না দিলেও সহযোগী সদস্যপদ হিসেবে মনোনীত করার পর আরও বাড়ে এই দ্বন্দ্ব। ন্যাটো সদস্যপদের জন্য আবেদন প্রত্যাহারে ইউক্রেনের ওপর চাপ প্রয়োগ করতে গত 2 মাস রাশিয়া ইউক্রেন সীমান্তে প্রায় 2 লাখ সেনা মোতায়েন রেখেছিল মস্কো, কিন্তু এই কৌশল কোনো কাজে আসেনি। উপরন্তু এই 2 মাসের প্রায় প্রতিদিনই যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা অভিযোগ করে গেছে যে কোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে রুশ বাহিনী। অবশেষে গত 22 ফেব্রুয়ারি ইউক্রেনের পূর্বাঞ্চলীয় 2 ভূখণ্ড দনেস্ক ও লুহানস্ককে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় রাশিয়া, এবং তার 2 দিন পর 24 তারিখ ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরুর নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনের পূর্বাঞ্চল দিয়ে দেশটিতে প্রবেশ করেছিল রুশ বাহিনী। শুক্রবার 22তম দিনে পৌঁছেছে এই অভিযান। অভিযানের প্রথম 2 সপ্তাহ ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাঞ্চলে যুদ্ধ করলেও 3য় সপ্তাহ থেকে পশ্চিমাঞ্চলীয় শহরগুলোতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে রুশ সেনারা। পশ্চিমাদের শত শত বিমান জব্দ করলেন পুতিন। ইউক্রেনে অভিযানের ফলে রাশিয়ান বিভিন্ন সংস্থা ও ধনকুবেরদের ওপর একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে পশ্চিমা দেশগুলো। এতে আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি রাশিয়ার এয়ারলাইন্স চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র ও ইউরোপের লিজিং কোম্পানিগুলোর
শত শত বিমান জব্দ করেছে রাশিয়া। বৃহস্পতিবার 17 মার্চ সিএনএন এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। ক্রেমলিন এক বিবৃতিতে জানায়, নিষেধাজ্ঞার বিরুদ্ধে ব্যবস্থা নিতে সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন একটি আইনে স্বাক্ষর করেছেন, ফলে রাশিয়ার এয়ারলাইন্স বিদেশি কোম্পানির লিজ নেওয়া বিমানগুলোর নিবন্ধন করতে পারে। নতুন আইনের কারণে রাশিয়ান এয়ারলাইন্স বিদেশি কোম্পানি থেকে লিজ নেওয়া বিমানগুলো রেখে দিতে পারবে ও অভ্যন্তরীণ রুটে এগুলো ফ্লাইট পরিচালনা করবে। তাছাড়া রুশ সরকারের অনুমোদন ছাড়া এ বিমানগুলো ফিরে পাবে না বিদেশি কোম্পানি। এদিকে নিরাপদে বিমান চালাতে যেসব খুচরা যন্ত্রাংশের প্রয়োজন হয়, রুশ এয়ারলাইন্সকে তার সরবরাহ ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে এয়ারবাস ও বোয়িং এর মতো পশ্চিমা বিমান কোম্পানিগুলো। এভিয়েশন অ্যানালিটিক্স ফার্ম সিরিয়ামের দেওয়া তথ্য অনুসারে রাশিয়ার বিমান সংস্থাগুলোর কাছে 305টি এয়ারবাস জেট এবং 332টি বোয়িং জেট রয়েছে। এছাড়া পশ্চিমা বিমান কোম্পানি যেমন বম্বার্ডিয়ার, এমব্রেয়ার এবং এটিআর নির্মিত 83টি আঞ্চলিক জেটও রয়েছে রাশিয়ায়। এর বিপরীতে রুশ বিমান সংস্থার সক্রিয় বহরে মাত্র 144টি বিমান রয়েছে যেগুলো রাশিয়ায় নির্মিত। জেলেন্সকির জন্য শান্তিতে নোবেল চাই পশ্চিমারা। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকিকে 2022 সালে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করার দাবি তুলেছে ইউরোপের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান রাজনীতিক। নরওয়েজিয়ান নোবেল কমিটির কাছে অনুরোধ জানিয়েছেন তারা। শুক্রবার 18 মার্চ বার্তা সংস্থা ANIR এর বরাতে NDTV জানিয়েছে, জেলেন্সকিকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীত করতে এবছরের মনোনয়ন প্রক্রিয়ার সময়সীমা আগামী 31 মার্চ পর্যন্ত বাড়ানোর অনুরোধ করা হয়েছে। গত 11 মার্চ প্রকাশিত এক বিবৃতিতে ইউরোপীয় নেতারা বলেছেন, কমিটির কাছে আমাদের বিনীত অনুরোধ, প্রেসিডেন্ট জেলেন্সকি এবং ইউক্রেনের জনগণের জন্য নোবেল শান্তি পুরস্কারের মনোনয়ন প্রক্রিয়ার সময় আগামী 31 মার্চ পর্যন্ত বাড়ানো হোক। ইউক্রেনীয়দের কথা বিবেচনায় এ বছর নোবেল শান্তি পুরস্কারের নাম অন্তর্ভুক্তির প্রক্রিয়া ফের চালু করার আহ্বান জানিয়েছেন পশ্চিমা নেতারা। আগামী 3 থেকে 10 অক্টোবরের মধ্যে এবছর শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণার কথা রয়েছে। এবার পুরস্কারটির জন্য বিভিন্ন ক্যাটাগরিতে 251 ব্যক্তি ও 92টি প্রতিষ্ঠানের নাম জমা পড়েছে। চীন রাশিয়ার ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা করছে ওয়াশিংটন। ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও ন্যাটোই দায়ী, বলল চীন। চীন আবারও বলছে, ইউক্রেন সংকটের জন্য মূলত মার্কিন সরকার ও উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট তথা ন্যাটোই দায়ী। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ান এই মন্তব্য করে বলেছেন, এই সংকট সমাধানের চাবিও রয়েছে মার্কিন সরকার ও ন্যাটো জোটের হাতে। তার মতে, ন্যাটো জোট সম্প্রসারণের নীতি এ সংকটের জন্ম দিয়েছে। আসলে ওয়াশিংটন মনে করে, বিশ্বজুড়ে মার্কিন মরলিপনার পথে চীন ও রাশিয়া সবচেয়ে বড় বাধা হওয়ায় এ দুই পরাশক্তিকে দুর্বল ও সীমিত করা উচিত, আর এ লক্ষ্যেই রাশিয়ার আশেপাশে ও সীমান্তের কাছে ন্যাটো জোটের বিস্তার ঘটানোর কাজ শুরু করে ওয়াশিংটন। তাই স্বাভাবিকভাবেই রাশিয়া নিজের ভূকৌশলগত নিরাপত্তার স্বার্থে ন্যাটো জোটের এ ধরনের বিস্তারকে মেনে নিতে পারে না। ইউক্রেনকে ন্যাটো জোটভুক্ত করার বিরুদ্ধে বহু বছর ধরে মস্কোর বারবার হুঁশিয়ারি ও ন্যাটোর পক্ষ থেকে এই হুঁশিয়ারি উপেক্ষিত হওয়ায় অবশেষে সেখানে সেনা অভিযান চালানোকে এরই আলোকে দেখা উচিত। ইউক্রেনের সংকট সৃষ্টি করে মার্কিন সরকার চীন ও রাশিয়ার কৌশলগত ঐক্য ফাটল ধরানোর চেষ্টা করছে। সম্প্রতি ওয়াশিংটন বেইজিংয়ের বিরুদ্ধে নানা অভিযোগ প্রচার করছে, যেমন রাশিয়া নাকি চীনকে অস্ত্র পাঠাতে বলেছে। এছাড়াও রাশিয়ার ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাগুলো কাটিয়ে তুলতে চীনের সম্ভাব্য সহযোগিতার বিরুদ্ধে বারবার ওয়াশিংটনের হুঁশিয়ারিও লক্ষণীয়। মার্কিন সরকার খুব ভালো করেই এটা বোঝে যে চীন ও রাশিয়া পাশ্চাত্যের মোকাবেলায় ঐক্যবদ্ধ অবস্থান নিলে আন্তর্জাতিক অঙ্গনে মার্কিন মরলিপনা ভেঙে পড়বে। বিশ্লেষকরা বলেছেন, মার্কিন একাধিপত্যবাদ মোকাবেলায় ও পশ্চিমা মডেলের কথিত গণতন্ত্র চাপিয়ে দেয়া এবং চীন ও রাশিয়ার ঘরোয়া বিষয়ে ওয়াশিংটনের হস্তক্ষেপের বিরুদ্ধে মস্কো ও বেইজিংয়ের ঐক্যবদ্ধ প্রতিরোধকামী অবস্থান মার্কিন সরকারের অনেক হিসেব নিকেশকে বানচাল করে দিয়েছে। যাই হোক, ইউক্রেনের প্রতি মার্কিন সরকার ন্যাটো ও পশ্চিমা শিবিরের অপর্যাপ্ত বা খুব কম সহযোগিতা থেকে তাদের অন্য মিত্ররা এ বার্তা পেয়েছে যে মার্কিন সরকার ন্যাটো ও ইউরোপীয় জোট তথা পশ্চিমা শিবির কেবল তাদের স্বার্থকেই অন্য সব কিছুর চেয়ে গুরুত্ব দেয়। ইউক্রেনও এখন এটা বুঝতে পেরেছে যে দেশটি ন্যাটো ও পশ্চিমা শিবিরের রাজনৈতিক খেলার বলির পাঠা হয়েছে মাত্র, আর এ খেলার বাস্তবতায় ভয়াবহ মূল্য দিতে হয়েছে ইউক্রেনের জনগণকে। ইউরোপীয় ইউনিয়নে যোগদান থেকে পিছু হটবে না ইউক্রেন।
রাশিয়ার সঙ্গে সমঝোতায় পৌঁছাতে ইউরোপীয় ইউনিয়ন ইইউতে যোগদান থেকে পিছু হটবে না ইউক্রেন। শুক্রবার এমন মন্তব্য করেন ইউক্রেনের ডেপুটি চিফ অফ স্টাফ আন্দ্রি সাইবিহা। তিনি বলেন, এ বিষয়ে আমি স্পষ্ট হব, এটা একেবারেই অগ্রহণযোগ্য, এটা আমাদের নিজস্ব পছন্দ। ইইউ এর সদস্য পদের জন্য আমরা ইতোমধ্যে আবেদন করেছি, যেটি এখন প্রক্রিয়াধীন। ইউক্রেনের ন্যাশনাল টেলিভিশনে আন্দ্রি সাইবিহা আরও বলেছেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধ বন্ধে দুই দেশের মধ্যে আলোচনা অব্যাহত আছে, কিন্তু কঠিন। রাশিয়ার এবং ইউক্রেনীয় প্রতিনিধিদের মধ্যে কয়েক দফা শান্তি আলোচনা হলেও এখনও সমাধানে পৌঁছাতে পারেনি। ইউক্রেন সংকট সমাধানে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলছে তা থেকে ইতিবাচক অগ্রগতি হয়েছে বলে সম্প্রতি মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। মস্কোয় মিত্র বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সঙ্গে বৈঠকে একথা বলেন তিনি। এদিকে দুই দেশের শান্তি আলোচনার মধ্যেও ইউক্রেনে বোমাবর্ষণ থামাচ্ছে না রুশ বাহিনী, অধিকাংশ শহরের বেসামরিক স্থাপনা হামলার মুখে। মারিওপোল, খারকিভ, চেরনিহিভ এবং শামি শহর অবরুদ্ধ হয়ে পড়ায় বেসামরিকদের সরিয়ে নেওয়া কঠিন হয়ে পড়েছে। তবে মস্কো বলেছে, তারা বেসামরিক নয়, সামরিক স্থাপনা লক্ষ্য করেই বিশেষ অভিযান পরিচালনা করছে। এতক্ষণ ধরে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল।